আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার সাথে এখানে বসে আছেন আমাদের একজন প্রবাসী ভাই, যিনি বেশ কিছুদিন আগে থেকে হঠাৎ করে ওনার শরীরে একটা প্রবলেম উনি ফিল করা শুরু করেন এবং পরবর্তীতে যখন তিনি এর বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেন তখন জানতে পারেন যে ওনার রোগটার নাম হচ্ছে PLID। বেশ কিছু ডক্টরের সাথে যোগাযোগ করেন এবং ম্যাক্সিমামই ওনাকে পরামর্শ দেন যে সার্জারি করার জন্য। বাট সার্জারিতে না গিয়ে এর বিকল্প কোনো রাস্তা আছে কিনা সেটা তিনি খুঁজতে থাকেন এবং একটা সময় তিনি সন্ধান পান এই DPRC-র এবং সরাসরি চলে আসেন আমাদের কাছে এবং পরবর্তীতে উনি চিকিৎসা নেন এবং চিকিৎসা নেওয়ার পরে কেমন আছেন পুরো বিষয়টা একটু প্রথম থেকে আমরা একটু ওনার কাছ থেকে শুনবো, তার আগে আমরা একটু পরিচিত হয়ে নিবো আমার এই ভাইটির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। পরিচয়? মোহাম্মদ সানাউল্লাহ, মুন্সিগঞ্জ থেকে এসেছি। মুন্সিগঞ্জ? জি। প্রবাসে ছিলেন, কোথায় ছিলেন? সৌদি আরব। কোথায়? সৌদি আরব। আমি জেদ্দা থাকি। জেদ্দাতে কত বছর হবে? সৌদি আরব আমি 2 বছর। 2 বছর থেকে? আচ্ছা, এই আমাদের DPRC তে এসেছিলেন আপনি মূলত আপনার PLID রোগটা নিয়ে, তো এটা শুরুটা ঠিক কতদিন আগে? এটা আমার দেশে থাকতে একবার আমার পায়ের মানে খিচা বাঁকা হয়ে গেছিল, পরে হঠাৎ করে কোনো কারণ নেই, কিছু নেই, কারণ ছাড়াই হাঁটা চলা করছি, শুয়েছি বেডে শুয়ে আছে, বসে বসে আমার বাবার সাথে কথা বলতেছি, ওই টাইমে হঠাৎ করে আমার পা বাঁকা হয়ে আসতে আছে বাম পাড়া। আচ্ছা, পরে একটু ডোলামিলা ঠিক করলো, এসে পরে আমি আমার সদরেই আমি ডাক্তার দেখাই, উনি কিছু মেডিসিন দিল, আমি ভালো হয়ে গেলাম। তখন আর কেয়ার করি নাই আমি, পরবর্তীতে আমি বিদেশ চলে যাই আর কি, সৌদি আরব। যাওয়ার পর ওই জায়গায় বালি দিনকাল কাটছিল, হঠাৎ করে একবার এরকম হয়েছিল, এমনই ডাক্তার দেখাইছি, ওনারা এক্স রে করছে, একজন বলতেছে তোমার ডিস্ক সরে গেছে। মানে আপনি প্রবলেম কি ফেস করতে? প্রবলেম ফেস করছে আমার এই মাজার এই সাইট, এই আমরা আঞ্চলিক ভাষায় এটা গাদি বলি আর কি, এই মাংস থেকে পায়ের একদম নিচ পর্যন্ত আর কি, রক হাঁটতে গেলে টান খায় আমার। আচ্ছা, হ্যাঁ, তো বেশিক্ষণ হাঁটতে পারি না, তখন বসে পড়া লাগে আমার। বিভিন্ন স্টাইলে কাজ করতে, তো সেই জিনিসগুলো আপনার জন্য একটু কষ্টসাধ্য হয়ে, কষ্টসাধ্য হতো। হ্যাঁ। আচ্ছা, পরে আমি ওই দেশে ভালো ডাক্তার দেখাই, অর্থোপেডিক ডাক্তার দেখাই, অর্থোপেডিক ডাক্তার দেখার পরে সে বললো তুমি MR করে নিয়ে আসো, কিন্তু ওই জায়গায় ইনসুরেন্সের সমস্যার কারণে আমি MR করতে পারিনি। পরে এক্স-রে করা কয় তুমি নিউরোলজি ডাক্তার দেখাও একবার। আমার তখন একবার এই হঠাৎ করে দুপুরে আমার এই ব্যথাটা উঠা এই নিচের পায়ের তালুগুলো আর এই আঙ্গুলগুলা ঠান্ডা হয়ে সত্যি এ পর্যন্ত আপনাদের আমার অবশ হয়ে যায়গা। আচ্ছা, অবশ হয়ে যাওয়ার পরে সে সাডেনলি আমি ডাক্তার কাছে যাই, যাওয়ার পরে কিছু মেডিসিন দেয় স্বাভাবিক হয়ে আর কি, কিন্তু চলাফেরায় কষ্ট। পরে তারা MR চায়, MR তো আমি দিতে পারতেছি না, পরে সে ইমার্জেন্সি দেশে আসি, দেশে আইসা আমি নারায়ণগঞ্জ পপুলারে MR করাই, MR করায় ওই ডাক্তারের সাজেশন মতো চলি, ওই ডাক্তারে বলছে অপারেশন করতে হবে। তো অপারেশন আমি বলছি আমি এই বয়সে অপারেশন করবো না, আমি একটু দেখতে চাই মেডিসিনের মাধ্যমে আমি একটু ট্রিটমেন্ট নিতে চাই। তখন উনি আবার বললো তো তুমি 1 মাস থেরাপি নাও, থেরাপি নিয়ে আর এই ওষুধগুলি খাইতে দাও, পরে 1 মাস পরে আমার সাথে দেখা করো। তখন আমি মুন্সিগঞ্জে থেরাপি নিই, থেরাপি নেওয়ার পরে ওষুধ খাইতেছি, কিন্তু আমরা চলাফেরা করতে পারি কিন্তু আমার পা গুলো আঙ্গুল গুলো উপরে ওঠে না, শক্তি কম পাই আর কি, মানে সলিউশন পাচ্ছি না। পরে আমার শ্বশুর বাড়ি বেড়াতে যাই, এক লোকের সেম PLID এর সমস্যা, উনি বললো আমি ওই জায়গায় চিকিৎসা নিয়ে এই DPRC নদী ভালো হয়েছি, যায় দেখতে পারেন। এখন আমার হাতে সময় আছে 8-10 দিন, এখন আমি কি করবো? তো আমি বাইরে গেলে আবার যদি আমার সমস্যাটা দেখা দেয় আমার পঙ্গুত্ব হয়ে যাইব বা একটা টেনশন আর কি, একটা টেনশন, অনেকগুলো টাকারও ব্যাপার। হ্যাঁ, এই জন্য আমি কইতে সারের লগে দেখা করি কি বলে দেখি, তো সারে বলো তোমার যে সমস্যা তো 1 মাস থাকা লাগে, 1 মাস থাকা আর তোমার তো যেই সমস্যা এটা তো অপারেশনই করা লাগে, অপারেশন যদি না করো তুমি আমাদের এখানে 1 মাস থাকো, থাকে চিকিৎসা নিয়ে দেখো কি অবস্থা। হ্যাঁ স্যার, খুলে গেলাম স্যার আপনার একটা ইঞ্জেকশন দেন, ওই ইঞ্জেকশনটা আমার পুশ করা যায় কিনা, তো হ্যাঁ আপনার চাইলে দিতে পারি, আমি আমার ওই ইঞ্জেকশনটা দিয়ে দেন, আমি আপাতত ইঞ্জেকশনটা নিয়ে আমি বাইরে যাই, দেখি যদি আমার কোনো সমস্যা অনুভূতি হয় আমি আবার ফিরা একটু লং সিটি নিয়ে আসিয়া আমি পূর্ণাঙ্গ ট্রিটমেন্টটা নিব।
তো সেই অনুযায়ী ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, সেই অনুযায়ী ওই দিনে আমি কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই, ওই অবস্থায় আমি এই ভর্তি হয়ে গেলাম। ভর্তি হয়ে গেলে বাড়িতে খবর দিলাম, তারা আসলো। এই আপনার এই 5 দিন থাকলাম আর কি এই জায়গায়। তো এই 5 দিনে রেজাল্টটা কি দেখছেন? রেজাল্টটা আল্লাহ ইনশাআল্লাহ ভালো। থেরাপিটা অনেক ভালো, আমরা মুন্সিগঞ্জের দিছি থেরাপি, ওই জায়গা থেকে এই জায়গায় কিছুটা ভালো আছে। তারপরে এখন আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক একটু খুব ভালো আছেন, আর হাতে যদি আরেকটু সময় পাওয়া যেত হয়তো আরেকটু ভালো হতো আর কি। আমার আরেকটু ভালো হতো। সো এই চিকিৎসা সম্পর্কে একটু, আমাদের দেশে অসংখ্য মানুষ আছেন যারা জানেন না, তাদের জন্য আপনি চিকিৎসা সম্পর্কে কিছু বলবেন? যারা এই এই সম্বন্ধে পিএলআরডি সমস্যা আছে, যারা ভয় পায় অপারেশন করতে, অপারেশন করলে আবার দেখা যায় জেলিটা কাইটটা ফালাই দিল, আবার হইলো, আবার হইলো, আবার একটা বারবার অপারেশন করলে মানুষের ক্ষতিটা বেশি হয়ে থাকে। একবার এই জায়গায় আইসিয়া দেখতে পারে, আমি এইভাবে চিকিৎসাটা নিয়ে কি হয়, ভালো হইলো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। অপারেশন তো লাস্ট পর্যায়ে, লাস্ট পর্যায়ে, হ্যাঁ, মানে হাতে তো একটা অপশন থেকে যায়, অপারেশন লাস্ট পর্যায়ে, একদম টিকতে পারা যায় না, আমার কোনো কিছু কাজ হয় না, তখন তখন যাই আমি অপারেশন করতে পারি। আপনি ভর্তি থেকে ট্রিটমেন্ট নিয়ে এইটুকু বিশ্বাস চলে আসছে যে না, ট্রিটমেন্টটা আসলে অথেন্টিক, দেখি মানে আল্লাহ কি করে বাকি আসে। খুব সুন্দর বলেছেন দর্শক, এরকম হাজারো মানুষ আসছেন চিকিৎসার জন্য। আসলে কিছু সময় দেখা যাচ্ছে একটু বেশি সময় লাগে, কারো ক্ষেত্রে হয়তো একটু কম সময় লাগছে, বাট মানুষ সুস্থ হচ্ছেন। আমাদের যদি দৃঢ় বিশ্বাস থাকে এবং সঠিক চিকিৎসা আমরা পাই, ডেফিনেটলি আমরা সুস্থ হয়ে উঠব খুবই অল্প সময়ের ভিতরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য, যাতে প্রবাসে গিয়ে উনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যে নিয়মকানুনগুলো তাকে বলে দেওয়া হয়েছে সেই নিয়মকানুনগুলো যদি উনি মেনে চলেন, আশা করা যায় ইনশাল্লাহ উনি বাকিটা জীবন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।